ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের পরিচয় হলো। কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমার 5 বছরের একটি মেয়েও আছে, কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটা সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ যুবককে বললেন, এখন আপনি কি করবেন? যুবক বলল, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি, ভীষণ দুশ্চিন্তায় আছি, কি করা যায় বলুন তো। অর্থনীতিবিদ বললেন, এই দুটির মধ্যে একটি বাছাই করা সত্যি খুব কঠিন কাজ, কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যা সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যা সমাধান করে দিলেন, এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান, তিনি আপনাকে 2 পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন, আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে, তখন আপনি কোনটি বেছে নেবেন? যুবক বলল, অবশ্যই আমি নগদ 5 লাখ টাকাই নিব। তখন অর্থনীতিবিদ বলল, কেন? যুবকটি বলল, কে জানে 2 বছর পর কি ঘটবে, 2 বছর পর যে আমি টাকাটা পাবো এর তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বলল, আপনি একদম ঠিক বলেছেন, একইভাবে ভবিষ্যতে সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচন্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল। চেয়ে না পাওয়ার মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়ায় পূর্ণ হয়ে যায় তাহলে আপনার বেঁচে থাকতে ভালো লাগবে না, তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো, পাওয়ার আশায় অন্তত বেঁচে থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে, হয়তো নিজের দোষ শোধরানোর সময় পাবো না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না, মনের মতো একটা মানুষ পাইলে তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। বিয়ের আগে শারীরিক সম্পর্ক মনে রাখবেন, পৃথিবীর এমন কোন ধর্ম দেখবেন না যেখানে বলা হয় নাই এটা মহাপাপ। যে ফাইনালের আগেই ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো দাম নেই। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি মনে পড়ে, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে এখন আমরা শক্ত হয়ে গেছি, তাই কে রয়ে গেল আর কে চলে গেল এইসব নিয়ে আলাদা কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে বা বাস্তবে নিজেকে সামলাতে। সম্পর্কের সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগে অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় সে মিথ্যা বললেও সত্যি মনে হয়, এটাই সবচেয়ে বড় ভুল। খুব ভালো অভিনয় করে যারা তারাও জানে অভিনয় শেষে স্টেজ থেকে নেমে যেতে হবে। কে বলেছে ঠকলেই মানুষ ভেঙে যায়? ঠকে যাওয়া থেকে যে শিক্ষা পাওয়া যায় সে শিক্ষা কোনো বইয়ে নেই। লক্ষ্য পূরণের পথে 2টি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টি হলো বদনাম। একটু সুখ পাওয়ার জন্য যে অনেকখানি কষ্ট করে তাকেই বোধহয় মানুষ বলে। যে বা যারা তোমার মূল্য বোঝে না তাদের থেকে দূরে থাকাটাই বেটার। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। অপেক্ষা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। হে রব, তোমার কাছে 3টি জিনিস চাই, নাম্বার 1 ঋণমুক্ত জীবন, নাম্বার 2 শারীরিক সুস্থতা, আর নাম্বার 3 ইমানের সহিত মৃত্যু। দিনের আলোয় তো দেখা যায় সবার মুখে হাসি, আসলে সে তো রাতের অন্ধকারে জানে কে কতটা খুশি। ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার দরকার নেই, এখানে নেট অফ করলেই কেউ আপনাকে চিনবে না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করুন যাতে মানুষ ডাটা অন করে আপনাকে খোঁজে।